স্বাগত এই মুহূর্তে আমরা বুঝতে পারছি ইসলামপুর পৌরসভাতে 16 নম্বর ওয়ার্ড রয়েছে 16 নম্বর ওয়ার্ডে যেমনটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী জ্যোতি দত্ত মহাশয় তিনি কিন্তু তার ভোট প্রচারে কিন্তু আজকে রীতিমতো নেমে পড়েছে সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আপনারা দেখছেন এখানে কিন্তু রীতিমতো বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে কিন্তু আজকের যে পার্টি হয়েছে সেই পার্টি অফিসটি ওপেন হয়েছে সেই জন্য আপনারা সরাসরি দেখছেন যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার যে 16 নম্বর ওয়ার্ডে গেছে সেই 16 নম্বর ওয়ার্ডে এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোতি দত্ত মহাশয় তার ভোট প্রচারে কিন্তু রীতিমতো সবাই উপস্থিত হয়ে গেছে সেই চিত্র আমরা সরাসরি দেখছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যে স্থানীয় যারা রয়েছে তাদের বলছিলাম দাদা বলছিলাম দাদা আজকে তো আপনারা 16 নম্বর ওয়ার্ডে দেখছি এখানে প্রচার শুরু করেছেন এবং একটি পার্টি অফিসও করেছেন কি বলবেন পার্টি অফিস আমরা এখন করলাম এখানে একটা করলাম আরও সামনে আমাদের পার্টি অফিস আছে ওটা উদ্বোধন করব আপনি একটু দেরি করে ফেলেছেন আসতে এটা ওপেনিং হয়ে গিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মানে কত মানুষের জমায়েত এটা পার্টি অফিস উদ্বোধন করার এবার যদি আমরা মিটিং ডাকি তাহলে বুঝতেই পারছেন কি হবে হ্যাঁ আপনারা এর আগেও দেখিয়েছেন আর আজকে তো দেখলেনই আপনারা যে কত লোক যে বিজেপির থেকে টিএমসিতে জয়েন করলো এটা তো দেখতেই পেলেন আজকে রায়গঞ্জ থেকে শুরু করে নিয়ে ইসলামপুর অবধি অনেকেই জয়েন করলো আপনারা বিরোধী বলে কাকে মনে করছেন এই 16 নম্বর ওয়ার্ড থেকে বিরোধী বলে কাউকে মনেই করছি না ওয়ান সাইড গেম হয়ে গেছে এখন 16 নম্বরে কিন্তু যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু একই কথা বলছে যে আমরা এই ওয়ার্ডে 27 তারিখের পরে আপনারা দেখতেই পারবেন আপনাকে এখনই বলে দিচ্ছি আমরা 900 ভোটের উপরে এখানটায় জিতবো ঠিক আছে সেটা আপনি নোট করে রেখে দেন এটা পরে মিলিয়ে নেবেন যে 16 নম্বর ওয়ার্ড থেকে বলেছিল যে 900 উপরে ভোটে জিতবে স্থানীয় সমর্থ স্থানীয় বাসিন্দাদের সমর্থন কতটা পাচ্ছেন সমর্থন কতটা পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের বলার কোনো অবকাশ রাখে না ধন্যবাদ আপনাকে আমরা এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যে প্রার্থী রয়েছে জ্যোতি দত্ত মহাশয় তার সাথে কথা বলে নেওয়ার সময় বলছিলাম কাকু আপনি তো 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন আপনি একটা সময় হলেও এখানে অন্য কেউ টিকিট পেয়েছিল কিন্তু তিনি এখান থেকে তার নাম প্রত্যাহার করে নিয়ে আপনি শেষমেশ এই তৃণমূল কংগ্রেসের সিম্বলে হয়ে লড়ছেন কতটা আশাবাদী আপনি সমর্থন কেমন পাচ্ছেন এখানকার প্রচুর সমর্থন পাচ্ছেন কি মনে হচ্ছে জিতবেন জিতার তো ব্যাপার না এখানে 100% জিতবো মার্জিন কত থাকবে বলে মনে করছেন হাজার 2400 ভোট আছে 2500 যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্যোতি দত্ত মহাশয় ইসলামপুর পৌরসভার যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জ্যোতি দত্ত মহাশয় তিনি কিন্তু খুবই আশাবাদী আরেকবার দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু এই যে 16 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে কিন্তু তারা জ্যোতি দত্তের সাপোর্টে জ্যোতি দত্তের যে পার্টি অফিস ওপেনিং হলো সেই তৃণমূল সিম্বলের যে পার্টি অফিস সেই পার্টি অফিস ওপেনিংয়ে কিন্তু আজকে এখানে এসছেন সেই জন্য কিন্তু আমরা সরাসরি দেখছেন আমরা স্থানীয় আরও কারা কিছু সদস্য আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলছিলাম দাদা আজকে 16 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস রয়েছে সেটি ওপেনিং করলেন সম্ভবত তো কেমন কি মনে হচ্ছে মনে হচ্ছে আমরা ভোটের আগে থেকেই বিগত দুবার তিনবার যিনি বিজেপি কাউন্সিলর ছিলেন এলাকার উন্নয়ন সেইভাবে কিছুই করেননি মানুষের সুবিধা অসুবিধা ডাকলে ওনাকে পাওয়া যায় না বলে শরীর খারাপ হ্যাঁ বিভিন্ন ইয়েতে মানুষ মানে একদম বিতর্ষদ্ধ হয়ে পড়েছেন মানুষ হ্যাঁ ভোটের আগে থেকেই ভোট ডিক্লিয়ার হওয়ার আগে থেকে আমরা যেভাবে করে নেমেছি মানুষ আমাদের পাশে যেভাবে করে সমর্থন দিয়েছেন মানুষের আশীর্বাদ সমর্থনে গোটা ওয়ার্ডে সমস্ত দিকে হ্যাঁ এবার হচ্ছে কোনো কম্পিটিশন কোনো কিছুই হবে না অনেক মার্জিনে আমাদের প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোতি দত্ত মহাশয় জিতবে কী কারণে মনে হচ্ছে যে কম্পিটিশন হবে না কেন এত আশাবাদী কেন হচ্ছে মানুষ সেইভাবে কোনো কাজই করেনি মানুষের কাজ করেনি মানুষের সুবিধা অসুবিধা ডাকলে যান না বলেন শরীর খারাপ বলে বাড়িতে বসে থাকে সেক্ষেত্রে আমরা বিরোধী দল থাকলেও অনেক সময় তখন হচ্ছে মানুষ সুবিধা অসুবিধা রাত বিরাত যে কোনো সময় আমরা ছুটে যেতাম এরকম করতে করতে দেখতে দেখতে এখন হচ্ছে এইবার মানুষ হচ্ছে একদম মুখের উপরে বলে দিচ্ছেন এখন এইবার মানুষ মুখের উপরে সব যারা বিজেপি করতেন তারা এইবার আর বিজেপি তৃণমূল বলে কিছু নেই সব মানুষ একত্রিত হয়ে জ্যোতি দত্ত মহাশয়কে আমাদের ওয়ার্ড থেকে জেতাতে চায় এই এলাকার উন্নয়ন দেখছেন আপনারা তারা কিন্তু খুবই আশাবাদী সেই চিত্র আপনারা সরাসরি স্থানীয় যারা রয়েছে ভোটার তাদের সাথে কথা বলে নেতা কি নাম দাদা আপনার আমার নাম সুভাষ দত্ত এখানেই বাড়ি
16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কি মনে হচ্ছে এবার আমি 30 বছর ধরে বিজেপি করছি এবার আমি তৃণমূলে যোগছিলাম হ্যাঁ আশা করি এবার তৃণমূলে জিতবে কেন কি মনে হলো কেন যোগ দিলেন কাজ করে নাই কোনো কাওয়ারে উন্নতি করে নাই গরিব দিলে কোনো সাহায্য করে নাই তার জন্য আমি বলেছি যে এবার যোগ করতে নাই নাই করে 1000 ভোটে জিতবে কেন আশাবাদী এত আশাবাদী কেন আপনারা আশাবাদী কেন একটা যোগ্যতা লোক আছে আপনি কোন আসবে যেমনটা দেখলেন এখানে কিন্তু স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে আর মহিলারা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলছিলাম কি নাম আপনার আপনি কি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যোতি দত্ত মহাশয় তিনি এখানকার প্রার্থী তিনি আমার শ্বশুর মশাই হন আচ্ছা আচ্ছা আজকে ওপেনিং হচ্ছে তো তার জন্য এসেছি আচ্ছা কি মনে হচ্ছে আপনার যে হ্যাঁ জনগণ যা ভিড় করেছে জনগণকে দেখে তো মনে হচ্ছে সবাই খুব উৎসাহিত হয়ে আমাকে শুভেচ্ছাকে এখানে দাঁড়িয়ে দিয়েছেন জনগণ যেটা যাবেন সেটাই হবে সবাইকে দেখে তো মনে হচ্ছে যে আমরাই জিতবো এতে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ আপনাকে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ষিয়ান একজনকে পেয়েছি তার কাছ থেকে কি নাম দাদু আপনার হ্যাঁ আপনি কি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কি মনে হচ্ছে আজকে তো এখানে এসেছেন জ্যোতি দত্ত যে রয়েছে তিনি বিপুল ভোটে জিতবেন কেন মনে হচ্ছে কেন ভোট দিবেন ওনাকে কেন কি কারণে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের মুখে একটাই কথা একটাই নাম শুধু জ্যোতি দত্ত আর জ্যোতি দত্ত আমরা দেখতে পারলাম স্থানীয় থেকে শুরু করে নিয়ে যুব থেকে শুরু করে নিয়ে প্রাপ্তবয়স্ক যারাই রয়েছে সবার কাছে একটাই নাম তাদের মুখে জ্যোতি দত্ত মহাশয়কে বিপুল ভোটে তারা জেতাবেন এমনটাই কিন্তু তাদের দাবি আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াংস্টার কিছু দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বলছিলাম দাদা কি নাম আপনার আমার নাম সাহালম সাহালম 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজকে এখানে এসেছেন কি বলবেন কি বলবো টিএমসি কে ভোট দেবেন ভোট তো পরের কথা আপনি আজকে কেন এসেছেন এখানে কি কারণে পার্টি অফিসার আজকে উদ্বোধন ওর জন্য আসছি আমরা কি মনে হচ্ছে কাকু জিতবে জিতবে কত ভোটে জিতবে মনে করছেন 1000 ভোটের মধ্যে জিতবে লোকজনের সাড়া পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অনেক সাড়া আছে কতটা সঙ্গে আছেন আপনারা ওনার অনেক 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 সঙ্গে আছে এখানে আরেকজনকে পেয়ে গেছি তার কাছ থেকে শুনো বলছি কি নাম দাদা আপনার আজকে এখানে এসেছেন কি জ্যোতি দত্ত যে তৃণমূল প্রার্থী রয়েছে তার সাপোর্টার হয়ে এসেছেন কতটা আশা কারণে কাজ হবে এত 15 বছর কাজ হয়নি সেই জন্য একটা আশা নিয়ে আমরা আবার নেমেছি ধন্যবাদ আপনাকে যেমনটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল প্রার্থী রয়েছে 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী জ্যোতি দত্ত মহাশয় তার তিনি কিন্তু আজকে বিপুল পরিমাণ জমা সমর্থন নিয়ে আজকে কিন্তু সেই পার্টি অফিস উদ্বোধনের মধ্য দিয়ে আজকে কিন্তু তার প্রচারের শুভারম্ভ করলেন সেই চিত্র আপনারা দেখলেন এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সভাপতি নিধি প্রসেনজিতের সাথে আমি দীপ্ত নিউজ টুডে ইন্ডিয়া